আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে বৈশাখী মেলার খুব জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি শেয়ার করব, আর এই মিষ্টিটার নাম হলো মনসুর। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট তৈরি করে ফেলছি দারুণ মজার এই মিষ্টি মনসুর। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি আগে থেকে চুলার মিডিয়াম হিটে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, সেই সাথে 1/2 কাপ পরিমাণ ঘি। আর ফ্রেন্ডস, এই ঘিটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। ঘিটা কিভাবে আমি তৈরি করেছি সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন তেলের এই মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। যখন দেখবেন তেল আর ঘির মিশ্রণের মধ্যে ভোয়া উঠতে শুরু করেছে, মানে এটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে, তখন আমি এই তেল আর ঘির মিশ্রণটা পাশের চুলার লো হিটে বসিয়ে রাখবো। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন আমরা মিষ্টি বানাতে গেলে ঠিক যেমনি শিরাটাকে গরম অবস্থায় রাখতে হয়, মানে কোনোভাবেই ঠান্ডা শিরার মধ্যে মিষ্টি দেওয়া যায় না, ঠিক তেমনিই কিন্তু মনসুর মিষ্টিটা তৈরি করতে হলে তেল আর ঘির মিশ্রণটা সব সময় গরম থাকতে হবে। এখন এই তেল আর ঘির মিশ্রণটা আমি পাশের চুলায় বসিয়ে রাখবো, সেই সাথে মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলা লো মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি, সেই সাথে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এই চিনি আর পানিটাকে খুব ভালোভাবে আমি একসাথে জাল করে নেব। যখন দেখবেন চিনির দানাটা গলে গিয়ে শিরাটা স্বচ্ছ হতে শুরু করবে, তখনই বুঝতে হবে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর ফ্রেন্ডস, এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি 1 তারের শিরা তৈরি করব। এখন এই শিরার থিকনেসটা যে 1 তারের হয়ে গেছে সেটা আমি আপনাদের প্রুফ করে দিচ্ছি। এর জন্য পেঁচোলা থেকে সামান্য একটু শিরা আমি আঙুলের মাথায় নিয়ে 2 আঙুলের মাথা দিয়ে শিরাটা টিপে ধরলেই দেখবেন শিরার মধ্যে 1টা তার তৈরি হয়ে গেছে। এখন ঝটপট আমি চুলার হিটটা কমিয়ে লোতে করে দেব। সেই সাথে এখানে আমি বেসন নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। এখন মাঝারি সাইজের একটা টেবিল চামচ দিয়ে গরম শিরার মধ্যে একটু একটু করে বেসনটা আমি অ্যাড করে দেব এবং অনবরত নেড়ে চেড়ে যাব, যেন কোনোভাবেই শিরার মধ্যে বেসনটা দলা পাকিয়ে না যায়। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু দুজন মিলে করলে বেশি ভালো হয়। ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু মিষ্টির মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি, এবং আমার ঘরে যে সাহায্যকারী আপাটা আছেন তিনি শিরার মধ্যে বেসনটাকে অ্যাড করে দিচ্ছেন। আর অবশ্যই কিন্তু চুলার হিটটা লোতে রাখবেন, না হয় মিষ্টির মিশ্রণটা পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সম্পূর্ণ বেসনটাই শিরার মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে তেল আর ঘির মিশ্রণটা আমি চুলার লো হিটে বসিয়ে রেখেছিলাম, সেই গরম গরম ধোয়া উঠানো তেল আর ঘির মিশ্রণ। ফ্রেন্ডস, আবারও বলছি তেল আর ঘির মিশ্রণটা কিন্তু অবশ্যই একেবারে গরম হতে হবে। এখন মিষ্টির মিশ্রণে তেল আর ঘির মিশ্রণটা মেশাবার জন্য আবারও আমি সেই আপাটার সাহায্য নেব, মানে হলো এ কাজটাও কিন্তু দুজন মিলে করলে বেশি ভালো হয়। তবে অবশ্যই মনে রাখবেন একবারে কিন্তু পুরো তেল আর ঘির মিশ্রণটা বেসনের মিশ্রণের মধ্যে অ্যাড করা যাবে না। এরপর ঘি আর বেসনটাকে 2 মিনিট অনবরত নেড়ে চেড়ে যাব। আর কিছুক্ষণ পরেই দেখবেন বেসনের মিশ্রণটা সম্পূর্ণ তেলটাই খুব ভালোভাবে টেনে নিয়েছে। এভাবেই আমি সম্পূর্ণ তেল আর ঘির মিশ্রণটাই বেসনের মিশ্রণে অ্যাড করে দেব। আমি আবারও বলছি এ সময় কিন্তু চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে, আর একবারেই কিন্তু সম্পূর্ণ ঘির মিশ্রণটা বেসনের মিশ্রণে অ্যাড করা যাবে না। এভাবেই আমি সম্পূর্ণ তেল আর ঘির মিশ্রণটাই বেসনের মিশ্রণে অ্যাড করে দেব। আর ফ্রেন্ডস, খেয়াল করবেন আস্তে আস্তে কিন্তু বেসনের মিশ্রণ মানে মিষ্টির মিশ্রণটা ফ্লাফি হতে শুরু করেছে, আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে সম্পূর্ণ মিষ্টির মিশ্রণ।
এখন এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন মিষ্টির মিশ্রণটা সেট করার জন্য এখানে আমি স্কোয়ার শেপের একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি স্কোয়ার শেপের বাটি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা রাউন্ড শেপের কাচের বাটিও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন এই মিষ্টির মিশ্রণটা সেট করার জন্য কাচের বাটিটাই ব্যবহার করতে। এখন সম্পূর্ণ মিষ্টির মিশ্রণটাই খুব দ্রুত আমরা কাচের বাটির মধ্যে ঢেলে দেব। এরপর একটা চামচের পিট দিয়ে মিষ্টির ওপরের সাইডটা একটু প্লেন করে দেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এই কাজটা চেপে করবেন না, তাহলে মিষ্টির মিশ্রণে যে ফ্লাফি ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। এখন এই মিষ্টির মিশ্রণটা আমি এই অবস্থায় একটা সাইডে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এখন একটা থালো ছুরি দিয়ে সম্পূর্ণ মিষ্টির মিশ্রণটাই আমি উপর থেকে নিচ পর্যন্ত শেপ দিয়ে নেব, মানে স্কোয়ার শেপ করে কেটে নেব। এরপর এই বাটিটা আমি আবারও একটা সাইডে রেখে দেব ঘড়ি ধরে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর একটা প্লেটের ওপরে মিষ্টির বাটিটা জাস্ট উল্টে ধরলেই দেখবেন খুব ইজিলি সম্পূর্ণ মিষ্টির মিশ্রণটাই প্লেটের ওপর ট্রান্সফার হয়ে যাবে। এরপর একটা নাইফের মাথা দিয়ে হালকা একটু প্রেস করলেই দেখবেন আগে থেকে যে স্কোয়ার শেপে আমরা মিষ্টিগুলো কেটে রেখেছিলাম সেই শেপ অনুযায়ী মিষ্টিটা আলাদা হয়ে যাবে। এখন এক পিস মিষ্টি আমি আপনাদের তুলে দেখাচ্ছি, যেটা দেখতে কতটা অসাধারণ হয়েছে। এই মিষ্টিটা কিন্তু দেখতে 2টা লেয়ারের। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই মিষ্টিটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।